হ্যালো বন্ধুরা, সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আশা করি কালী পুজোতে তোমরা অনেক এনজয় করছো। তো আমারও মোটামুটি ভালোই কাটছে, আর আমি ঠাকুর দেখতে যাইনি, তো আজকেই ভাবছি ঠাকুর দেখতে যাব। তো শাখাটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই, তো সকাল সকাল ওই তোমার নিয়ে বসে পড়েছি ব্রাশ, ওই শাখাটা পরিষ্কার করতে বসেছি। আর কপালে তো মানে আমি টিপ পরব, কি কপালে টিপ পরলে মেয়ে শুধু তুলে নিয়ে টিপ কপালে ওর কপালে পরে নেয়, তো কপালে টিপটাও পরা হয়নি। আর তোমাদের দাদা মেয়েকে একটু নিয়ে গেছে, তো তাই ভাবলাম ও নিতে যখন নিয়ে গেছে তো আমি একটু আমার পরিষ্কার করে নিই, নেল পালিশও পরা হয়নি হাতে। তো কালকে তো ভাই ফোঁটা, কারা কারা ভাইকে ফোঁটা দিতে যাচ্ছ সেটাও বলো। আমি যাব, আশা আছে, কেননা ভাইকে ফোঁটা বছরে একবার না দিতে গেলে খুব খারাপ লাগে, একটা মাত্র ভাই। তো ভাবছি যাব, দেখি তোমাদের দাদা কি বলে। তো তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে দেখতে মেয়েকে নিয়ে চলে আসছে, দেখো তো দেখি মেয়েকে কোলে নিয়ে নিই। আমার মোটামুটি শাখা পরিষ্কার হয়ে গেছে, তো হাতটা ধুয়ে আসি। তো হাতটা দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে শাখাটা। আর এই হাতে তোমার সেই দিনে পলাটা খুলতে গিয়ে পলাটা কি করে ভেঙে গেল, তো তোমাদের দাদাকে বলেছি আনতে, তো নিয়ে আসবে আজকেই। তো তোমাদের দাদা বাজারের দিকে যাচ্ছে। আর ছোটো মেয়ে দেখো চশমা চশমা করে করে চশমা পরেছে। তো ছোটো মেয়েকে নিয়ে বসলাম একটু ওই বাজি পোড়াবে বলে, তো দিদি পড়াচ্ছিল, তো ওরও খুব ইচ্ছে হয়েছে ও করবে, তো ওকে নিয়ে একটুখানি বসলাম। আর বাইরেটায় বসেছি, অন্ধকার, ওদিকটায় আলো দেখা যাচ্ছে না খুব একটা। ছোটো মেয়ে তো মানে খুব সাহস নিয়ে ধরে নিয়ে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ও বাজিটা ঘোরাবে। আর মানে বাজিগুলো এমন থাকে এই সামনে থেকে আনলে একদম ভালো নয়, দেখো একটা ধরে গেছে ভালোভাবে, আরেকটা খুব একটা ধরতেই চাইছিল না, কতক্ষণ পরে একটা ধরলো। তারপর ওকে বাজিটা একটুখানি পুড়িয়ে তারপর আমরা যাব ঠাকুর দেখতে। তো চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো প্রথমে এটা আমাদের ক্লাবের ঠাকুর, এটা দেখতে গেলাম, তারপর যাচ্ছি মেয়েকে নিয়ে। ভেতরে আরেকটা ঠাকুর আছে, সেই ঠাকুরটাকে দেখে আসি। তো এখানটায় ভাবলাম ছোটো মেয়েকে নিয়ে একটা ফটো তুলবো, আর দেখো তোমাদের দাদা পেছন দিয়ে চলে এসেছে। তো চলো ফটো তুলেছি তবুও একটা, চারদিকে লাইটগুলো খুব সুন্দর লাগছে। আর ছোটো মেয়েকে টুপি পরিয়ে দিয়েছে, বাইরে শিশিরে ঠান্ডা লেগে যাবে। দেখো ভালোই করেছে, লাইটগুলো ভালোই লাগছে। তো এখানটায় সবাই মিলে একটুখানি ফটো তুলে নিই, সামনে একটা লাইটে খুব সুন্দর লাগছে, নাহলে এমনি ভেতরে ওই লাইটগুলোতে কিছু দেখাও যায় না কিছু না। তো এখানটায় সবাই মিলে ফটোটা তুলে নিই, দেখো এখানে লাইটটা খুব সুন্দর লাগছে। Yes, Lord.
Sonaka kena tuh mama lagi kena.